বন্ধুরা, সবাই নিশ্চয় অনেক ভালো আছো। আমরা অধ্যায় 12 পড়ছিলাম সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন। আগের ভিডিওতে আমরা 11 দফা আন্দোলন সম্পর্কে পড়েছি। এই ভিডিওতে আমরা 1969 সালের গণঅভ্যুত্থানে কি কি ঘটনা ঘটলো সেগুলো একটু পর্যায়ক্রমে দেখব, এবং এর মাধ্যমে আমরা কিন্তু এই অধ্যায়টা মোটামুটি শেষ করে ফেলবো। অর্থাৎ আমাদের টাইম পিরিয়ডটা ছিল মোটামুটি 58 থেকে 69। 58-এ কিভাবে আইয়ুব খান ক্ষমতা দখল করলেন, সামরিক শাসন জারি করলেন, কিভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, সবকিছু আমরা দেখেছি। এবং ধীরে ধীরে রাজনৈতিক ঘটনাবলীর ঘটনাবলী পর্যায়ক্রমে ঘটার পরেই কিন্তু 69 আসলে গণঅভ্যুত্থানের রূপ নিল। তো সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। তো 68 সালে যখন আগরতলা মামলা দায়ের করা হলো, তখনই মোটামুটি কি হলো, ছাত্র অসন্তোষ তৈরি হলো এবং সেটা থেকে পূর্ব বাংলায় পুরোপুরি বিক্ষোভ ছড়িয়ে পড়তে শুরু করলো। তো এই যে বিক্ষোভ ছড়িয়ে পড়লো গ্রামে গঞ্জে, কৃষক সাধারণ মানুষ সকলের মাঝে যখন এটা ছড়িয়ে পড়লো, এবং আইয়ুব খানের এই যে স্বৈর শাসনের বিরুদ্ধে যে আসলে আন্দোলনটা, এটাকেই কিন্তু 69-এর গণঅভ্যুত্থান বলা হচ্ছে। ঠিক আছে, এবং আইয়ুব খানের পতন সবাই চাচ্ছিল, শুধুমাত্র যে পূর্ব বাংলার মানুষজন চাচ্ছিল সেটাও নয়, পশ্চিম বাংলার মানুষ, পশ্চিম পাকিস্তানের মানুষজন চাচ্ছিল। কারণ তিনি সব জায়গাতেই যেহেতু নিপীড়ন এবং বৈষম্য করছিলেন, এবং তিনি এক ধরনের স্বৈরতন্ত্র চালু করছিলেন, অর্থাৎ তার একক ডিসিশনের মাধ্যমে তিনি পুরো দেশ পরিচালনা করছিলেন, যেটা আসলে কেউই মেনে নিতে পারছিল না। ঠিক আছে, তো 1968 সালের মোটামুটি নভেম্বর মাসের দিকে এই যে ছাত্র অসন্তোষটা, এটা হচ্ছে মাওলানা ভাসানীর নেতৃত্বে গণ আন্দোলনের রূপ নেয়। এবং 6 ডিসেম্বর তারিখে জুলুম প্রতিরোধ দিবস পালনের জন্য কি করা হয়, সেই সময় যে রাজনৈতিক দলগুলো ছিল ন্যাশনাল আওয়ামী পার্টি, পূর্ব পাকিস্তান শ্রমিক ফেডারেশন এবং পূর্ব পাকিস্তান কৃষক সমিতি, তারা যৌথ কর্মসূচি হিসেবে পল্টন ময়দানে একটা জনসভার আয়োজন করে। ঠিক আছে, 6 ডিসেম্বর তারিখে, এবং তারা সেই দিনটাতে জুলুম প্রতিরোধ দিবসটা পালন করে। তো জনসভার পরে মোটামুটি একটা বিরাট মিছিল গভর্নর হাউস ঘেরাও করে, এবং সেই সময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। এইভাবে কিন্তু মাওলানা ভাসানী পরবর্তীতে ঢাকা শহরে হরতাল আহ্বান করে। এবং 8 ডিসেম্বর তারিখে এই প্রধান বিরোধী দলগুলো যারা আছে তাদের সবার ডাকে গোটা পূর্ব পাকিস্তানে কিন্তু হরতাল পালিত হয়। আর 10 ডিসেম্বর তারিখে নির্যাতন প্রতিরোধ দিবস আওয়ামী লীগ পালন করে। অর্থাৎ 6 ডিসেম্বর জুলুম প্রতিরোধ দিবস পালন করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হলে তারা হরতাল আহ্বান করে, এবং 10 ডিসেম্বর তারিখে নির্যাতন প্রতিরোধ দিবস পালন করে। ঠিক আছে, তো এইভাবে আসলে এই যে একটা হচ্ছে কি বলবো, পাল্টা বিপরীত ভাবে যে সংঘর্ষ করাটা সেটা শুরু হয়ে যাচ্ছিল, পুলিশের সাথে সংঘর্ষ হচ্ছিল এবং জনগণ আসলে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিল। এবং এর মাঝে 1969 সালের 4ঠা জানুয়ারি ডাকসুর নেতৃত্বে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়, যেটা আমরা 11 দফার দাবি যখন পড়লাম তখনই কিন্তু আমরা বলেছি। এখানে হচ্ছে ছাত্র ইউনিয়ন এবং ছাত্রলীগ দুই দল মিলে ডাকসুর নেতৃত্বে বা ডাকসুর সহযোগিতায় এই 1969 সালের 4ঠা জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হলো। তো এইবার এই যে তারা 11 দফা নিয়ে আসলো, 11 দফা দাবি নিয়ে তারা পথে নামলো, এটা কিন্তু জনগণকে আরো বেশি করলো, উদ্বুদ্ধ করলো আন্দোলনে যেতে বা আন্দোলন আরো শক্তি শক্তি শক্তিশালী ভাবে চালিয়ে যেতে। সো 69 থেকে মোটামুটি বলা যায় যে এই যে যখন হচ্ছে ছাত্ররা যোগ দিল, 69 থেকে মোটামুটি এই জনসাধারণ এবং ছাত্র সংগ্রাম পরিষদ সবাই একসাথে মোটামুটি আন্দোলনে নেমে গেল বা অভ্যুত্থানে নেমে গেল। এর মধ্যে 8 জানুয়ারি তারিখে আবার 8টা রাজনৈতিক দল মিলে একটা গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠন করে, এবং তারাও 8 দফা দাবি পেশ করে। ঠিক আছে, সো এইভাবে তারা তাদের এই রাজনৈতিক দলগুলো তাদের দাবি নিয়ে নামে, ছাত্ররা তাদের দাবি নিয়ে নামে, এবং জনসাধারণও তাদের সাথে যোগ দেয়। সো যৌথ উদ্যোগে মোটামুটি পূর্ব পাকিস্তানে কিন্তু ব্যাপকভাবে এই গণ আন্দোলনটা শুরু হয়েছে। ঠিক আছে, তো এই ব্যাপক গণ আন্দোলনের প্রথমেই যেটা আসে, 14 জানুয়ারি সমগ্র পাকিস্তানে হরতাল পালিত হয়, এবং হরতাল পালনের সময় পুলিশ তো আসলে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছিল, এবং 18 জানুয়ারি তারিখে পুলিশি নির্যাতন যে হচ্ছিল সেই প্রতিবাদে ছাত্র সংগ্রাম পরিষদ কিন্তু আবার ধর্মঘট পালন করে। অর্থাৎ 14 জানুয়ারি তারিখ থেকে তারা যখন হরতাল পালন করছিল, পুলিশ নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছিল, পুলিশি নির্যাতন হচ্ছিল, তো এই যে পুলিশের নির্যাতন চলছিল এটার প্রতিবাদে আবার 18 জানুয়ারি কি করে ছাত্ররা, ধর্মঘট পালন করে। তো ধর্মঘট পালন করার সময় পুলিশের সাথে ছাত্রদের একটা বিশাল বড় কনফ্লিক্ট হয়, এবং 20 জানুয়ারি এই যে কনফ্লিক্টটা হলো সেটার প্রতিবাদে পূর্ব পাকিস্তানে আবারও হরতাল পালিত হয়। ঠিক আছে, সো এই যে 20 জানুয়ারি হরতাল পালন করছিল বা ছাত্ররা হরতাল পালন করছিল, সেই সময়টাতে ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্র নেতা তখন যিনি ছিলেন আসাদুজ্জামান, এই আসাদকে পুলিশ গুলি করে মেরে ফেলে, অর্থাৎ আসাদ তাৎক্ষণিকভাবে সেখানে শহীদ হন। ঠিক আছে, সো আমরা যে হচ্ছে প্রায় সময় বলি যে 69-এর আসাদ মতিউর আমরা যাদের নাম বলি, এই আসাদ কিন্তু সেই আসাদ। সো তাকে যখন গুলি করে হত্যা করে ফেলা হলো, তখনই কিন্তু আসাদের হত্যার প্রতিবাদে
22 থেকে 23-24 জানুয়ারি ব্যাপকভাবে পূর্ব বাংলায় কর্মসূচি ঘোষণা করা হলো এবং সারা পূর্ব বাংলা কিন্তু জেগে উঠলো যখন একজন ছাত্র নেতাকে মেরে ফেলা হলো, ঠিক আছে। এবং 24 জানুয়ারি তারিখে মোটামুটি সারা দেশে হরতাল পালন করা হলো এবং এই হরতালে মোটামুটি পূর্ব বাংলার সর্বস্তরের মানুষ কিন্তু যোগ দিল এবং মানুষের এত এত অংশগ্রহণে কিন্তু এটা পুরোপুরি গণঅভ্যুত্থানে রূপ নিল, ঠিক আছে। এবং 24 জানুয়ারি তারিখে কিন্তু গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়। আমরা এখনো কিন্তু 24 জানুয়ারি তারিখে গণঅভ্যুত্থান দিবস পালন করি, কারণ এই দিন 20 জানুয়ারি তারিখে যখন আসাদকে গুলি করে রাজপথেই মেরে ফেলা হলো, সেটার প্রতিবাদে পূর্ব বাংলার সকল মানুষ কিন্তু 24 জানুয়ারি ঘর থেকে বের হয়ে গেল এবং হরতাল পালন করতে আসলো। এবং আসাদের এই মৃত্যুর পরে কবি শামসুর রহমান তার একটা কবিতা লেখেন, আসাদের শার্ট, তোমরা চাইলে কবিতাটা পড়ে দেখতে পারো। সেখানে কিন্তু আসাদের রক্তমাখা শার্ট নিয়ে এই যে রাজপথে আসাদ মারা গেল তার সেই রক্তমাখা শার্টকে দেখে কিন্তু ইন্সপায়ার্ড হয়ে কিন্তু শামসুর রহমান সেই চেতনা থেকে তার কবিতা লিখলেন। তোমরা চাইলে এই কবিতাটা পড়তে পারো, ঠিক আছে, 69-এর এই অবস্থাটা সম্পর্কে যদি আরো ভালো মতো বুঝতে চাও। এবং তারপরে যেটা হয়, মতিউর রহমানের নাম আমি আগে বলেছি, মতিউর রহমানকে পুলিশের গুলিতে মেরে ফেলা হয়। মতিউর রহমান কিন্তু মাত্র নবম শ্রেণীর একজন কিশোর ছাত্র ছিল, ঠিক আছে, এই যে এখানে ছবি দেখতে পাচ্ছ মতিউর রহমানের। তারপরে এভাবে হচ্ছে যখন আসলে মতিউর রহমানকে মেরে ফেলা হলো তখন ক্ষিপ্ত জনতা কি করলো, বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দিতে থাকলো। তারা পত্রিকা অফিসে আগুন লাগালো, ঠিক আছে, মর্নিং এজ, দৈনিক পাকিস্তান, এই সমস্ত পত্রিকায় তারা আগুন জ্বালিয়ে দিতে থাকলো। সকল অফিস আদালত সবকিছু বন্ধ করে দিতে থাকলো। সো ঢাকা শহর মোটামুটি পাকিস্তানি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে লাগলো। অর্থাৎ এই 24 জানুয়ারির পরপরই মোটামুটি বিদ্রোহের আগুন জ্বলতে লাগলো বাংলার সবখানে। এর মাঝে যেটা হলো যে বঙ্গবন্ধুকে তো আগরতলা মামলায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে 28 জানুয়ারিতে, এবং আমরা বলেছিলাম মোট 35 জনকে এখানে অভিযুক্ত করা হয়। সেই 35 জনের একজন ছিলেন সার্জেন্ট জহুরুল হক। তো 15 ফেব্রুয়ারি তারিখে এই জহুরুল হককে কি করা হলো, জেলখানাতেই ঢাকা ক্যান্টনমেন্টে নৃশংস ভাবে তাকে গুলি করে হত্যা করে ফেলা হলো, ঠিক আছে। তো এই যে জেলের মধ্যে একজন নির্দোষ একটা লোককে হত্যা করে ফেলা হলো, এটার প্রতিবাদে পুনরায় 16 ফেব্রুয়ারি আবারও আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে গেল, ঠিক আছে। এবং আগরতলা মামলা, ষড়যন্ত্র মামলাতে যিনি বিচারপতি ছিলেন সেখানে সেই বিচারপতির বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং মাওলানা ভাসানী সেই সময় ঘোষণা করেন যে মাত্র 2 মাসের মধ্যে আমাদের 11 দফা দাবি মানতে হবে এবং এই যে রাজবন্দিরা 35 জনকে মুক্তি বন্দি করে রাখা হয়েছে এবং আরো যে রাজনৈতিক নেতৃবৃন্দদের বন্দি করে রাখা হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে, না হলে আমরা জেল ভেঙে সবাইকে মুক্ত করে নিয়ে আসবো, ঠিক আছে। সো এই যে পূর্ব বাংলার মানুষজনের বিদ্রোহ আগুনের মতো জ্বলে উঠলো, এটা দেখে ঢাকায় কিন্তু কারফিউ জারি করা হলো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো সেই সময়, 18 ফেব্রুয়ারি তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর ডক্টর শামসুজ জোহা তাকে বেয়নেট চার্জ করে হত্যা করে ফেলা হয়। এবং এই যে তোমরা ছবি দেখতে পাচ্ছ উনি কিন্তু ডক্টর শামসুজ জোহা। তো শামসুজ জোহা তখন খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করেন, তার ছাত্ররা আসলে এই গণঅভ্যুত্থানে যখন যোগ দিতে চাচ্ছিল তখন কিন্তু তিনি ছাত্রদেরকে বাধা দেননি, তিনি বরং ছাত্রদেরকে উৎসাহ দিচ্ছিলেন এই গণঅভ্যুত্থানে যাওয়ার জন্য। তো যখন বিদ্রোহীরা আসলে ছাত্রদেরকে দমন করছে তখন কিন্তু ডক্টর শামসুজ জোহা ছাত্রদের বাঁচাতে যেয়ে মূলত তাকে কিন্তু গুলি করা হয় এবং তিনি কিন্তু সৈন্যদেরকে বলেন যে তোমরা আমাকে মেরে তারপর আমার ছাত্রদের গায়ে হাত দিবে বা আমার ছাত্রদেরকে আক্রমণ করবে। সো তিনি কিন্তু তার ছাত্রদেরকে সাপোর্ট করেছেন এবং ছাত্রদেরকে বাঁচাতে গিয়ে যেই কিন্তু তাকে গুলি করে হত্যা করে ফেলা হয়, ঠিক আছে, এবং বেয়নেট চার্জ করে হত্যা করে ফেলা হয়। এবং তার একটা ভাস্কর্য কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে, ঠিক আছে। আমার ভাস্কর্যটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু তোমরা একটু ইন্টারনেটে সার্চ করলে দেখতে পাবে ডক্টর শামসুজ্জোহার নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্টিল একটা ভাস্কর্য আছে, ঠিক আছে। তো এই ঘটনার পরে 18 ফেব্রুয়ারির পরে আসলে চলমান যে পরিস্থিতি সেটার আরো অবনতি ঘটে, রাজনৈতিক হালচাল বুঝতেই পারছো যে পুরোপুরি খুবই অবনতির দিকে যায়। জনগণ আর আসলে কোনোভাবে আপোষ করতে চাচ্ছে না আইয়ুব খানের সাথে। তো আইয়ুব খান তখন আসলে বিরোধী দলদের নিয়ে গোলটেবিল বৈঠক আহ্বান করে, কিন্তু বিরোধী দলের কেউই আসলে সেই বৈঠকে অভিযুক্ত অভিযোগ সরি সেই গোলটেবিল বৈঠকে তারা আসলে যেতে চাননি, তারা সবাই প্রত্যাখ্যান করেন। তো এবং তারা এটাও দাবি তোলেন যে আগরতলা মামলা যদি প্রত্যাহার না করা হয় তাহলে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তো শেষ পর্যন্ত যেটা হয়, 21 ফেব্রুয়ারি তারিখে আইয়ুব খান বাধ্য হয়ে ঘোষণা দেন যে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আর প্রার্থী হবেন না এবং
আগরতলা মামলা থেকে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 22 ফেব্রুয়ারি তারিখে মুক্তি দেওয়া হয়। তাকে এবং তার যে রাজনৈতিক সহচররা ছিলেন তাদেরকে মুক্তি দেওয়া হয়। তো 30 ফেব্রুয়ারি তারিখে তাকে সোহরাওয়ার্দিতে, বঙ্গবন্ধু যখন মুক্তি পেলেন সোহরাওয়ার্দিতে তাকে সংবর্ধনা দেওয়া হয়, এবং সংবর্ধনায় বঙ্গবন্ধু কিন্তু সংবর্ধনায় তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। এবং একই সাথে বঙ্গবন্ধু কিন্তু তখন তার 11 দফা দাবির প্রতিও সমর্থন ব্যক্ত করেন, এবং 11 দফা ও 6 দফা একসাথে বাস্তবায়ন করা হবে এটার প্রতিশ্রুতিও কিন্তু দেন। ঠিক আছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকো বা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য যে 23 ফেব্রুয়ারি তারিখে মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। ঠিক আছে, সো এরপর থেকে বঙ্গবন্ধু কিন্তু মোটামুটি অটল থাকেন যে তিনি 6 দফা এবং 11 দফার মধ্যে থাকবেন, অর্থাৎ কোনোভাবেই আইয়ুব খানের কোন নীতি বা কোন ধরনের চালে হচ্ছে তিনি আর যাবেন না, বা পুরো পূর্ব বাংলার মানুষজন আর যাবে না। এখন আমাদের একমাত্র দাবি হচ্ছে 6 দফা 11 দফা আদায় করা। তো আস্তে আস্তে যখন পরিস্থিতি অবনতি হলো, আইয়ুব খান যেটা বুঝতে পারলেন, তো শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পুরোপুরি যখন অবনতি হলো, তখন আইয়ুব খান 10ই মার্চ তারিখে এই সংসদীয় পদ্ধতির যে প্রবর্তন করা এবং প্রাপ্তবয়স্কদের যে ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন সেটার ঘোষণা দিলেন। ঠিক আছে, এবং 22 মার্চ তারিখে পূর্ব বাংলার যে গভর্নর ছিলেন মোনায়েম খান তাকে তিনি অপসারণ করেন, কিন্তু তারপরও সেই গণ আন্দোলন থামছিল না। শেষ পর্যন্ত 25 মার্চ তারিখে আইয়ুব খান যেই সেনাপ্রধান ছিলেন ইয়াহিয়া খান তার হাতে হচ্ছে ক্ষমতা হস্তান্তর করেন। তো এইভাবে যখন হচ্ছে পুনরায় আইয়ুব খান আসলে ক্ষমতা পুরোপুরি ছেড়ে দিলেন বা তার প্রেসিডেন্সি পুরোপুরি ছেড়ে দিলেন, তারপর থেকে কিন্তু এই যে আইয়ুব বিরোধী আন্দোলন এটার কিন্তু সমাপ্তি ঘটে। ঠিক আছে, তাহলে এর মাধ্যমে জনগণ কিন্তু গণভূতানে যে গ্রাম বাংলার কৃষক থেকে শুরু করে জনসাধারণের সবাই, হ্যাঁ সর্বস্তরের মানুষজন বা ছাত্ররা, যে এই যে আন্দোলন করার মাধ্যমে আইয়ুব খানকে যে শেষ পর্যন্ত তার গদি থেকে আসলে অপসারণ করা হলো, এর মাধ্যমে কিন্তু পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে একটা স্বাধীন রাষ্ট্র গঠন যে করতে হবে সেটার আকাঙ্ক্ষা কিন্তু আরো বেড়ে গেল। ঠিক আছে, সো 69-এর গণপুতান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফেজ ছিল আমাদের 71-এর দিকে যাওয়ার জন্য। অর্থাৎ 71-এ আমরা যে মুক্তিযুদ্ধের সাহসটা বা অনুপ্রেরণাটা পেয়েছি সেটা কিন্তু 69 থেকে অনেকাংশে অর্জিত। ঠিক আছে, কারণ 69-এ দেখো টানা 68 থেকে 69 সাল পর্যন্ত জনসাধারণ একটা বিক্ষোভ করতেই থাকলো করতেই থাকলো। যতক্ষণ না আইয়ুব খান আসলে গদি ছেড়ে দেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই বিক্ষোভ আন্দোলন চালিয়ে গেল। সো এই গণভূতানটার কারণেই কিন্তু আসলে তারা বুঝতে পারলো যে আমরা যদি একসাথে মিলে কোনো একটা দাবিতে পরিকর একত্র থাকি বা অটল থাকি তাহলে অফকোর্স আমরা সেটাকে আদায় করতেই পারবো। তো এভাবেই কিন্তু 69-এর গণভূতানটা শেষ হয়ে গেল। তো আমাদের আলোচনাও এর মাঝে মধ্য দিয়ে শেষ হয়ে গেল, অধ্যায় 12 অ্যাকচুয়ালি শেষ হয়ে গেল। বিকজ অধ্যায় 12-র বিষয় ছিল যে আমরা সামরিক শাসন থেকে পূর্ব এবং শেষ পর্যন্ত স্বাধিকার আন্দোলনে কিভাবে গেল 69 পর্যন্ত সেটাই দেখবো, এটার ফেসটাই ছিল এরকম। তো আমার মনে হয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা এই অধ্যায় থেকে জেনেছি, যে বিশেষ করে বাংলাদেশের ইতিহাসের ক্ষেত্রে এই অধ্যায়টা তো খুবই গুরুত্বপূর্ণ। সামরিক শাসন কিভাবে জারি করা হলো, আমরা সব সময় শুনে থাকি যে আইয়ুব খান সামরিক শাসন জারি করেছেন, কিভাবে জারি করেছিলেন, তার মৌলিক গঠন তো গণতন্ত্রের কাঠামোটা কিরকম ছিল, সেই বিষয়গুলো আমরা কিন্তু কেউই ভালো মতো হয়তো বা আগে থেকে জানতাম না, তাই না? আমরা হয়তো শুনে থাকবো বিভিন্ন যখন দিবসগুলো পালন করা হয় 69-এ, তখন হয়তো টিভিতে আমরা টুকটাক তথ্য দেখে থাকি কিন্তু পুরো ডিটেলটা কিন্তু জানি না। সো এই অধ্যায় থেকে আমি মনে করি যে প্রতিটা ছাত্রেরই অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানার আছে এবং ইন ডিটেইলে জানার সুযোগ আছে। সো অফকোর্স তোমরা সবাই বইটা রিডিং দিবে, চ্যাপ্টারটা অফকোর্স পুরো ভালো মতো মন দিয়ে পড়বে, পড়ার পরে আমার ভিডিওগুলোতে আসতে পারো, কারণ আমি যেহেতু কি পয়েন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করেছি এখানে কি পয়েন্টসগুলোই স্লাইডে তুলে ধরা হয়েছে, সো সেই ক্ষেত্রে তোমাদের তখন মনে রাখতে সুবিধা হবে। বাট অফকোর্স আগে বইটা শেষ করবে, বইটা পড়ার পরে যখন ভিডিওগুলো দেখবে তখন আমার মনে হয় কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করতে আরো বেশি সহজ হবে। তো বন্ধুরা, যাওয়ার আগে বরাবরের মতো আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে, কত তারিখ ডক্টর শামসুল হককে হত্যা করা হয়? আমরা ভিডিওটা একটু পজ করে উত্তরটা দিয়ে ফেলে আমি এখনই তোমাদের উত্তরটা বলে দিচ্ছি। তাহলে আমরা দেখেছি 18 ফেব্রুয়ারি তারিখে ডক্টর শামসুল হককে হত্যা করা হয়। তো আমরা পরবর্তী ভিডিওতে অধ্যায় 13 শুরু করবো। অধ্যায় 13 বুঝতেই পারছো এর পরের ফেজটা কিরকম হলো, খুব গুরুত্বপূর্ণ জিনিসপত্র আছে, 70-এর নির্বাচন আছে, 70-এর নির্বাচনকে কেন্দ্র করে আসলে যে ক্ষমতা হস্তান্তরের যে টালবাহানা ইয়াহিয়া খান করেন, তখন আরেকজন নায়ক চলে আসেন ইয়াহিয়া খান, আইয়ুব খান চলে গেলেন এবং প্রথমে ইস্কান্দর মির্জা ছিল এই চ্যাপ্টারের শুরুতে। সো ইস্কান্দর মির্জাকে সরিয়ে আইয়ুব খান আসলেন, আইয়ুব খানের পরে ইয়াহিয়া খান আসলেন। সো তারপরে কি আসলেন সেটা মনে রাখা কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, বিকজ অনেক সময় আমরা হয়তো বুঝতে পারি না কোন সময় কে ছিলেন। সো এভাবে মনে রাখতে হবে
ইস্কান্দর মির্জার পরপর আইয়ুব খান আসলেন, 10 বছর তিনি সামরিক শাসন করলেন এবং তিনি আবার দিয়ে গেলেন ইয়াহিয়া খানকে। এবং ইয়াহিয়া খানে কিন্তু এই যে 70-এর যে নির্বাচনটা সেটা নিয়ে অনেক চাল বাহানা করেন, ক্ষমতা হস্তান্তর নিয়ে অনেক নাটক করেন, তার সাথে ছিলেন জুলফিকার আলী ভুট্টো। সো সেই যে নির্বাচনের ঘটনাগুলা সেগুলো আমরা পড়বো, নির্বাচনের সিগনিফিকেন্স দেখবো, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ সম্পর্কে জানবো, শেষ পর্যন্ত কিভাবে 71 আমরা গেলাম বা মুক্তিযুদ্ধ আমরা শুরু করলাম সেগুলো সম্পর্কে জানবো। সো বুঝতেই পারছো ইন্টারেস্টিং বিষয়, এবং অফকোর্স আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিসপত্র আছে এখানে জানার। সো আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।